আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের সাথে খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের মাথা দিয়ে পানি কচু রান্না করে দেখাবো। চলুন দেখে নিই। এখানে আমি 500 গ্রামের মতন পানি কচু কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একদম ফুটন্ত পানিতে দিয়ে ভাপিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে, যাতে এর কষ্টটা বের হয়ে যায় আর এটা খাওয়ার পরও আর গলা না চুলকায়। এভাবে যদি একটু হালকা ভাপিয়ে নেন তাহলে কিন্তু কচুটা খাওয়ার পর আর গলা চুলকাবে না। কচুটা হালকা নরম হয়ে গেছে, পানিটাও ভালো করে ফুটে উঠেছে, এখন পানিটা ছেঁকে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যানে 5টা কাঁচামরিচ আর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। পেঁয়াজটা হালকা একটু নরম করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে নিচ্ছি 7 মতো লবণ, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আমাদের চ্যানেলে কিন্তু আরও দারুণ রেসিপি রয়েছে, সেগুলোও প্লিজ ভিজিট করে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, মশলাগুলো নেড়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। সাথে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পানিটা টেনে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের কাঁটা সহ মাছের মাথা লেজ দিয়ে দিয়েছি। ভালো করে 2 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব মশলার সাথে। ভিউয়ার্স, মাছটা কষানো হয়ে গেছে, এখন এতে পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর পানিটা একদম ফুটে ওঠার পরই এতে আমি কচুটা অ্যাড করব। মনে রাখবেন, পানি সবসময় গরম করি তারপরে কিন্তু কচু অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকবে। সবসময় কচু রান্না করার সময় আপনারা কচুটা সিদ্ধ করার জন্য পানি ভালোভাবে ফুটিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দিতে পারেন। ভিউয়ার্স, কিছুক্ষণ পর আবারও ফিরে এসেছি। দেখুন কচুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। সবশেষে অল্প একটু 7 মতো চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন 1 স্লাইস লেবু কেটে এর রস দিয়ে দিচ্ছি। লেবুটা সবসময় রান্নার সর্বশেষ পর্যায়ে দিবেন, তারপর 30 সেকেন্ড এভাবে নেড়ে উঠিয়ে নেবেন। যাদের কচু খেতে অনেক প্রবলেম হয় তারা যদি এভাবে লেবু দিয়ে কচুটা রান্না করেন তাহলে একদমই গলা চুলকাবে না, ইয়াম্মি করে খেতে পারবেন। ভিউয়ার্স, কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ হয়ে গেল, মাত্র 5-7 মিনিটের ব্যাপার, কিন্তু খাবার খুবই হেলদি আর পুষ্টিগুণ সমৃদ্ধ। অবশ্যই রেডি করবেন আর কমেন্ট করে জানাবেন।